ডিজেল ছাড়ছেন কেন? আজকে অ্যাটম 26,000 ইউজ করছেন, পাওয়ার মিউজিক কেন অ্যাটম 26,000 ইউজ করছেন? নমস্কার বন্ধুরা, ডিমাসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে টপিক হচ্ছে অ্যাটম 26,000। ইয়েস, অ্যাটম 26,000 মেশিন এখন ব্যবহার করছে ডিজে সার্জেন এবং পাওয়ার মিউজিক। তো এই দুই সেট আপ কিন্তু তাদের ফুল সেট আপের মধ্যে কোনো কোনো জায়গায় অ্যাটম 26,000 ইউজ করছেন। তো আজকের ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে অ্যাটম 26,000 মধ্যে কী এমন গুণ রয়েছে যার জন্য ডিজে সার্জেন টোটাল সেট আপে অ্যাটম 26,000 ইউজ করছেন, পাওয়ার মিউজিক তার সেট আপে অ্যাটম 26,000 ইউজ করছেন। তো চলুন, এমপ্রো কোম্পানির অ্যাটম 26,000 নিয়ে আজকে টোটাল আলোচনা করছি। তো এর সাথে বলে দিই, ডিজে সার্জেন কিন্তু বেটা 3 অ্যাম্প্লিফায়ার ইউজ করছেন। তো টোটাল ডিজে সার্জেনের অ্যাম্প্লিফায়ার সেটা সম্বন্ধে কিছু ইনফরমেশন দেবো, তো অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন বন্ধুরা। তো আমাকে কয়েকজন বন্ধুরা ফোন করেছিলেন, বলেছিল দাদা আমার 2000 ওয়াটের স্পিকার রয়েছে, আমার 2000 ওয়াটের Q1 স্পিকার রয়েছে, তো সেই স্পিকারটা বাজানোর জন্য অ্যাটম 26,000 মেশিন কি নেওয়া চলবে? এটা একটা প্রশ্ন। আবার একজন প্রশ্ন করেছিলেন, দাদা আমার অ্যাটম 26,000 মেশিন আমি নতুন নিয়েছি এবং অ্যাটম 26,000 মেশিনে কোন স্পিকার ভালো বাজবে? তো ফার্স্ট আমি একটা পয়েন্টে আসি আপনাদের কাছে, যে অ্যাটম 26,000 মেশিন সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া চাই, ক্লিয়ার ধারণাটা যদি আমার কাছে থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আগে মেশিন কিনলে কী স্পিকার নিতে হবে এবং যার স্পিকার আছে তাকে কী মেশিন নিতে হবে। টোটাল ভিডিওর মধ্যে কিন্তু আমি আলোচনা করছি। তো ফার্স্ট, অ্যাটম 26,000 হচ্ছে এমপ্রো কোম্পানির একটা অ্যাম্প্লিফায়ার, যেটা ডিজে সার্জেন এখন ইউজ করছেন। তো এক নম্বর পয়েন্ট আমি আসি, তো অনেক পয়েন্ট রয়েছে, যে প্রথম আমি পয়েন্টে আসি যে ওয়েট, এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু হেভি ওয়েট অ্যাম্প্লিফায়ার, এর ওজন হচ্ছে প্রায় 53 কেজি এবং অ্যাটম 26,000 অ্যাম্প্লিফায়ারটা বর্তমানে কিন্তু ফ্লাইটকে সমেত বিক্রি হয়, অর্থাৎ কোম্পানি থেকেই ফ্লাইটকে সমেত কিন্তু বিক্রি হয়। অনেকে ডাউট থাকে যে অনেকে বলে দাদা আমি খালি মেশিনটা নেবো, ওটা কিন্তু হবে না, কোম্পানি থেকেই একদম ফ্লাইটকে সমেত প্যাকিং হয়ে অ্যাম্প্লিফায়ার আসে এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি 95 কি 96 হাজার টাকা আমাদের এখানে এখন রেট চলছে। তো এই গেল, আর ফ্লাইটকে সমেত এর ওয়েট হচ্ছে প্রায় ধরুন 65 কিলোর মতো ওয়েট হবে এবং ফ্লাইট কেসটা খুবই ভালো। আর অ্যাটম 26,000 মেশিনে দ্বিতীয় পয়েন্ট যেটা আসছি, যে ওয়েটের পর আসছি যে ড্যাম্পিং ফ্যাক্টর। ওকে, ড্যাম্পিং ফ্যাক্টর কত? না, 1500:1, অর্থাৎ অ্যাটম 26,000 মেশিনের ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে 1500। অবশ্যই মেশিনের রিভিউটা আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, তাহলে মেশিনটার সম্বন্ধে আরও ডিটেলস বুঝতে পারবেন। তো ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে 1500, অর্থাৎ ড্যাম্পিং ফ্যাক্টর জিনিসটা কি? যেটুকু আমার আইডিয়া, ড্যাম্পিং ফ্যাক্টর যে অ্যাম্প্লিফায়ারের যত বেশি হবে সেই অ্যাম্প্লিফায়ারের বেস পাঞ্চিং তত বেশি হবে, আশা করি বুঝতে পেরেছেন। অন্যান্য অ্যাম্প্লিফায়ারের যেখানে ড্যাম্পিং ফ্যাক্টর 1000 বা 1200, যেমন MP18000-এর 1200 ড্যাম্পিং ফ্যাক্টর, তো সেই জায়গায় অ্যাটম 26,000-এর 1500 ড্যাম্পিং ফ্যাক্টর, তার মানে কি এর বেস পাঞ্চিং ক্ষমতা কিন্তু অনেক বেশি। আরও একটা পয়েন্ট আছে বলি আপনাদেরকে, যে ভোল্টেজ প্রোটেকশন আছে, সেটা কীরকম? 170 থেকে 280, অর্থাৎ আপনার ভোল্টেজ যেখানে সেট আপ অপারেট করা হবে সেখানে মেশিনে যদি 170 পর্যন্ত ডাউন হয় তাও মেশিন চলবে এবং 280 সর্বোচ্চ ভোল্টেজ হলেও কিন্তু মেশিন চলবে, 280-র উপরে গেলে মেশিন অটোমেটিক প্রোটেকশন মারবে এবং 170-র নিচে নামলে প্রোটেকশন মারবে। তাহলে কী হচ্ছে, এই অ্যাম্প্লিফায়ার, অ্যাটম 26,000 অ্যাম্প্লিফায়ারে কিন্তু আমি একটা ভালো রকমের প্রোটেকশন, ভোল্টেজ প্রোটেকশন কিন্তু থাকছে, অ্যাম্প্লিফায়ারটা কিন্তু অনেকটা সেফ থাকছে। অর্থাৎ এই মেশিনটা কত আউটপুট দেয়, তাহলে আমাদের আউটপুট কিন্তু 3 প্রকার রয়েছে, কি কি? 2 ওহমস, এরপরে রয়েছে 4 ওহমস, এরপরে রয়েছে 8 ওহমস। দেখুন, 2 ওহমস 4 ওহমস 8 ওহমস। তো অনেক বন্ধুরা বলেছে দাদা ওহমসের ব্যাপারটা বুঝতে পারি না, ওহমসের ব্যাপারটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, অত আমি হিসাব করে বোঝাচ্ছি না, ইজিলি বুঝতে পারবেন। যদি একটা মেশিনে, একটা চ্যানেলে যদি একটা স্পিকার দেন তাহলে সেটা হবে 8 ওহমস, যদি একটা চ্যানেলে দুটো স্পিকার দেন তাহলে সেটা হবে 4 ওহমস,
একটা চ্যানেলে যদি চারটে স্পিকার বা তার বেশি স্পিকার দেন তাহলে সেটা সবসময় হবে 2 ওমস। তো এই মেশিনটা কিন্তু 2 ওমসের সর্বোচ্চ আউটপুট দেয় কত, সেটা হচ্ছে 6000 ওয়াট ইন্টু 2, অর্থাৎ টোটাল 12000 ওয়াট। এই জায়গাতেই বলা হচ্ছে যে অ্যাটম 26000 12000 ওয়াটের মেশিন। তার মানে কি, যদি আপনারা একটা চ্যানেলে চারটে স্পিকার দেন আর একটা চ্যানেলে চারটে স্পিকার দেন, টোটাল 8টা স্পিকার যোগ করেন, কানেক্ট করেন, তাহলে পার চ্যানেল 6000 ওয়াট করে আউটপুট দেবে, তখন মেশিনটা 12000 ওয়াট টোটাল আউটপুট দেবে। হিসাব করে আপনাদেরকে স্পিকার চালাতে হবে, ঠিক আছে। এরপর যেটা বেশিরভাগ আমাদের এখানে ইউজ করা হচ্ছে, অর্থাৎ পাওয়ার মিউজিক ইউজ করে ফোরমসে, এখানে আজকে ডিজে সার্জেন ইউজ করছেন ফোরমসে, তাহলে ফোরমসে মেশিনটার আউটপুট কত, ফোরমসে আউটপুট হচ্ছে 4500 ইন্টু 2, অর্থাৎ টোটাল 9000 ওয়াট, অর্থাৎ পার চ্যানেল 4500 ওয়াট। তাহলে পার চ্যানেল যদি 4500 ওয়াট হয়, তাহলে সার্জেন এবং পাওয়ার মিউজিক যে ইউজ করছে, তাহলে কত করে স্পিকার থাকতে পারে, একটা চ্যানেলে 4500 ওয়াট, মানে দুটো করে স্পিকার অ্যাড করেছেন, তাহলে মিনিমাম 2000 ওয়াটের উপরে স্পিকার হতে হবে, অর্থাৎ 2000 থেকে 2500 ওয়াটের স্পিকারে কিন্তু কানেক্ট করতে হবে, অর্থাৎ বাঁদিকে দুটো ডান দিকে দুটো যদি স্পিকার দেওয়া হয় তাহলে সেটা 4 ওমসে মেশিনটা রান করবে এবং টোটাল আউটপুট দেবে তখন 9000 ওয়াট। এরপর একজন বন্ধু আমাকে বলেছিলেন যে আমি দাদা দুটো স্পিকার যদি বাজাই, দুটো স্পিকার যদি দেয়, মানে বাঁদিকের পাটে একটা স্পিকার ডান দিকের পাটে একটা স্পিকার, তাহলে মেশিনটা 8 ওমস হয়ে যাচ্ছে। 8 ওমসে আউটপুট কত আছে না, 3500 ইন্টু 2, অর্থাৎ 7000 ওয়াট। যখন আমরা স্পিকার বাঁদিকে একটা ডান দিকে একটা দিচ্ছি, স্পিকার সংখ্যা কমে যাওয়ার জন্য আউটপুটটা কম বেরোচ্ছে, যখন দুটো দুটো চারটে দিচ্ছি তখন আউটপুটটা বেশি বেরোচ্ছে, যখন চারটে চারটে আটটা দিচ্ছি তখন আউটপুটটা আরও বেশি হয়ে যাচ্ছে, এমনভাবেই সিস্টেমটা কিন্তু অ্যাম্প্লিফায়ারের করা আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার মেন বিষয়ে আমি ফিরে আসছি। অনেকে আমাকে বলেছেন দাদা আমার দুটো বেস আছে, ঠিক আছে, তো আমি বেসেতে 2000 ওয়াটের স্পিকার লাগানো আছে, কতর স্পিকার, Q1 2000 ওয়াট স্পিকার রয়েছে, তো সেই স্পিকার কি অ্যাটম 26000 মেশিন দিয়ে বাজানো যাবে, অবশ্যই যাবে। এখানে একটা আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কি করতে হবে, দেখুন যদি আমরা বাঁদিকে দুটো স্পিকার ডান দিকে দুটো স্পিকার চালাই তাহলে সেটা কত হচ্ছে না, 4 ওমস। 4 ওমসে আমার আউটপুট কত আছে পার চ্যানেল, 4500। তাহলে 4500 ওয়াট যখন এই দুটো স্পিকারকে ভাগ করে দেবো, এক একজনের ভাগে পড়ছে 2250 করে, ঠিক আছে, তো 2200 ওয়াট মানে স্পিকারটা মিনিমাম 2200 ওয়াটের উপরে হতে হবে, অর্থাৎ 2500 ওয়াটের হতে হবে, তাহলে 2000 ওয়াট কি দাদা বাজবে না, অবশ্যই বাজবে, ভালো বাজবে, কারণ স্পিকারের ওয়াটের থেকে অ্যাম্পলিফায়ারের ওয়াট সবসময় যদি বেশি থাকে তাহলে কিন্তু স্পিকারটা ভালো রেজাল্ট করবে, অ্যাম্পলিফায়ারটাও ভালো রেজাল্ট করবে। সেক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে ক্লিপ তোলা চলবে না, উইদাউট ক্লিপ, অর্থাৎ যদি আপনার 2000 ওয়াটের স্পিকার থেকে থাকে বন্ধু তাহলে আপনি ভুল করেও ক্লিপ জ্বালবেন না, ক্লিপ না জেলে আপনি মেশিনটাকে রান করান, দেখবেন দারুণ পারফেক্ট বাজবে, ওকে। আর যদি মনে করেন যে আমি ক্লিপ তুলে বাজাতে চাই তাহলে আপনাকে কিন্তু 2500 ওয়াট মিনিমাম, 2500 ওয়াট বা 3000 ওয়াটের যদি স্পিকার দেন তাহলে কি হচ্ছে আপনি ক্লিপ পর্যন্ত যেতে পারেন, 3000 ওয়াটের হলে ক্লিপ ধরেও বাজাতে পারবেন, তবে কন্টিনিউ নয়, ঠিক আছে, কারণ কোনো মেশিনকেই ক্লিপ তুলে দীর্ঘক্ষণ বাজানো উচিত নয়। এবারে একটা প্রশ্নে আসি, একজন বন্ধু আমাকে বলছে দাদা আমার তো বেশি 1800 ওয়াট সুইটনের স্পিকার রয়েছে, ওকে, দেখুন 1800 ওয়াট 2000 ওয়াট এই যে ওয়াটগুলো মেশিনের সঙ্গে যখন ক্যালকুলেশন করবেন এখানে লজিক হচ্ছে সবসময় আরএমএস পাওয়ার দেখবেন যে স্পিকারটার আরএমএস পাওয়ার কত, এখন সুইটনের 1800 ওয়াট স্পিকার আছে তার আরএমএস পাওয়ার কিন্তু এক্স্যাক্টলি 1800 ওয়াট নাও হতে পারে, আমি যদি 1800 ওয়াটই ধরি তো দাদা আমাকে বলছেন যে দাদা 1800 ওয়াটের আমার স্পিকার আছে তো আমি অ্যাটম 26000 মেশিন দিয়ে বাজাবো, ভুল করেও বাজাবেন না, আপনার জন্য CA20 ঠিক আছে। হ্যাঁ এবারে CA20 বিষয়ে একটা কথা বলে দিই, CA20 মেশিনে কিন্তু ক্লিপ তুলে বাজায়, দেখুন এখানে একটা লজিক আছে, 1800 ওয়াটে যদি চারটে স্পিকার থাকে একটা বক্সের মধ্যে পপ বেসের মধ্যে এবং সেই স্পিকারগুলো যদি আপনি CA20 অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজান
তাহলে ক্লিপ তুলে অনেক সময় বাজানো যায়, তাতে স্পিকারের কোনো ক্ষতি হয় না। তার কারণ কি, C20 মেশিনের 4 ওমসে পার চ্যানেল 2050, এরকম 2000-এর একটু বেশি হয়তো আউটপুট, 2000-ই ধরে নিন, 2000 আউটপুট আছে। সেই জায়গায় দুটো স্পিকার যদি দেয় 18 দুগুণে 3600 হয়ে যাচ্ছে, তাহলে অ্যাম্পলিফায়ারের থেকে স্পিকারের ওয়াটেজ অনেক বেশি, যার জন্য ক্লিপ তুলে বাজালেও স্পিকারের কোনো প্রবলেম হয় না, ঘুরে মেশিন উড়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, C20 দিয়ে বাজাচ্ছেন বাজান, কোনো অসুবিধা নেই বেশি ওয়াটের স্পিকার থাকলে। কিন্তু অ্যাটম 26 হাজার দিয়ে 1800 ওয়াট, আশা করি বুঝতে পারছেন যে অ্যাটম 26 হাজার দিয়ে 1800 ওয়াট চলবে না। অ্যাটম 26 হাজার দিয়ে আপনার 2000 ওয়াট, যে Q1-এর যদি হয় সাবসি মডেলটা, Q1-এর স্পিকারটা কিন্তু ভালো বাজবে, কিন্তু ক্লিপ তুলবেন না। আর যদি আপনি আদার্স কোনো কোম্পানির অডিও টোন বা যে কোনো কোম্পানির স্পিকার নিতে চান, অবশ্যই চেষ্টা করবেন 2200 ওয়াটের আপে স্পিকার নিতে। মানে অ্যাটম 26 হাজার দিয়ে আপনার যদি সেটআপ রেডি করতে চান, তাহলে আপনাকে 2200 ওয়াট, 2500 ওয়াট, 3000 ওয়াট এই ধরনের স্পিকার কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবারে আসি ডিজে সার্জেন্ট, তাহলে বুঝতে পারছেন যে ডিজে সার্জেন্ট কেন আজকে অ্যাটম 26 হাজার ইউজ করছেন, পাওয়ার মিউজিক কেন অ্যাটম 26 হাজার ইউজ করছেন। তার কারণ অ্যাটম 26 হাজার মেশিন হচ্ছে অনেক হাই ওয়াটেজ অ্যাম্পলিফায়ার, এবং এর প্রোটেকশন সিস্টেম, এর ড্যাম্পিং ফ্যাক্টর অনেক বেশি, যার জন্য বেসের পাঞ্চিং, এই যে ড্যাম্পিং ফ্যাক্টর 1500, এটা হচ্ছে আসল জিনিস। তো এটা 1500 থাকার জন্য বেসের পাঞ্চ অনেক বেশি, যার জন্যই এত কোয়ালিটিফুল সাউন্ড আমরা পাচ্ছি দেখ শুনতে। তো যাই হোক, ডিজে সার্জেন্ট আজকে হরিদ্বারে কিন্তু পুরো কাঁপিয়ে দিচ্ছে। তো হরিদ্বার নয়, আমার বন্ধুরা বলছে হরিদ্বার, যাই হোক হরিদ্বার বলে বলে অভ্যেস হয়ে গেছে আমার। তো যাই হোক, কাঁপিয়ে দিচ্ছেন। আর অ্যাটম 26 হাজার যে সমস্ত বন্ধুরা নেবেন বলছিলেন, তারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের ডেসক্রিপশনে কিন্তু নাম্বার থাকছে, আপনারা সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর একটা কথা বলি, উনি আরেকটা অ্যাম্পলিফায়ার ইউজ করছেন, যেটার নাম না বলে পারছি না, সেটা হচ্ছে Beta 3 অ্যাম্পলিফায়ার, DT 4004 এবং DT 6004। দেখুন Beta 3, ঠিক আছে, এই যে Beta 3 অ্যাম্পলিফায়ার, Beta 3 অ্যাম্পলিফায়ারটা উনি ইউজ করছেন। এখানে যে DT 4004 আমি দেখলাম, এই অ্যাম্পলিফায়ারটা 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার, এবং ওই অ্যাম্পলিফায়ারটা ইউজ করছেন। তো 4004 অ্যাম্পলিফায়ারটাই দেখুন, 8 ওমসে এর আউটপুট রয়েছে 1000 ওয়াট পার চ্যানেল, অর্থাৎ 4টে চ্যানেল, তার মানে এই অ্যাম্পলিফায়ারটা 4000 ওয়াট আউটপুট দিচ্ছে। ঠিক আছে, তো 4000 ওয়াট যদি আউটপুট দেয়, আমি এটা মুছে দিলাম, ঠিক আছে বন্ধুরা, যদি 4000 ওয়াট যদি দেয়, তার মানে যদি 500 ওয়াটের প্রেসার মিড ইউজ করেন টোটাল 8টা, অর্থাৎ এক একটা চ্যানেলে DT 4004 যে অ্যাম্পলিফায়ার আছে, এক একটা চ্যানেলে আপনার 500 ওয়াট, 400 থেকে 500 ওয়াট প্রেসার মিড টোটাল দুটো করে, মানে 4টে চ্যানেলে 4 দুগুণে 8টা করে কিন্তু বাজবে। অর্থাৎ ওনার যে প্রেসার মিডগুলো সেই লম্বা লম্বা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি আমরা লুকিংয়ে, তো সেই প্রেসার মিডগুলো বাজানোর জন্য এই Beta 3 অ্যাম্পলিফায়ার কিন্তু উনি ইউজ করছেন। তো একটা কথা বলি, Beta 3 অ্যাম্পলিফায়ার কিন্তু খুব হেভি কোয়ালিটিফুল অ্যাম্পলিফায়ার। আমার চ্যানেলে Beta 3 অ্যাম্পলিফায়ারের রিভিউ আছে, পূর্বের একটা ভিডিওতে আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন Beta 3 অ্যাম্পলিফায়ারের কীরকম কী রেসপন্স। তো চলুন, আজকের ছোট্ট ভিডিও জাস্ট আলোচনা করলাম আমার বন্ধুদের, যে অ্যাটম 26 হাজার নিয়ে অনেক ডাউট ছিল, আশা করি সেটা বুঝতে পেরেছেন। দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।